শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল দেখতে পারছো মামামকে স্কুলের জন্য রেডি করতেছি। তো মামাম তো কদিন থেকে স্কুল যায়নি, মোটামুটি আগে বৃহস্পতিবারেই গেছিলো, তারপরে 2-3 দিন হচ্ছে গিয়ে বন্ধ ছিল, তারপরে আমাদের বাড়িতে চলে আসলাম। তো এখানটাও আসার পরেও স্কুল যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার পিটি ক্লাস আছে, তার জন্য আজকে হোয়াইট কালার ড্রেসটা পরাচ্ছি। তো আমরা ঘুম থেকে উঠলামই দেরি করে, 9টার দিকে উঠছি। তো জানোই তো বাড়ির ব্লকগুলো তো দেখতেই পারো, 6টার দিকে উঠি, কিন্তু এখানটায় হচ্ছে গিয়ে দেরি করে উঠলাম 9টার দিকে। তো রাত্রেবেলা ভিডিওটা এডিট করারও ব্যাপার থাকে, তো রাত্রেবেলায় আমি এডিট করি। বলতে গেলে সব কোনো কোনো একটা দিনের বেলায় করি, কোনো কোনোটা রাত্রেবেলা করি, দিনের বেলা হয় না। যে টাইমটা মানে ফ্রি টাইম হয় তো একটু ফোনটা ঘাঁটি, একটু দেখি, একটু অন্যান্যদের ভিডিওগুলো দেখি, তো ওরকম করে টাইমটা চলে যায়। তো মাম্মামকে চটপট রেডি করে নিচ্ছি। তো মাম্মামকে রেডি করেই দিছিলাম মোটামুটি, তারপরে মাম্মাম বললো যে পটি করব, আবার পটিতে নিয়ে গেলাম, পটি করাতে নিয়ে গেলাম, আবার প্রথম থেকে সব কিছু ড্রেস ট্রেস পরলাম, তাই একটু টাইম হল্লাই টাইম চলে গেল। তো চলো মাম্মামকে রেডি করে নিয়ে যাই স্কুলে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি খুব ভালো আছি, আর মাম্মামকে নিয়ে স্কুলে যাচ্ছি, দেখো। তো দেখো বন্ধুরা, মাম্মামকে স্কুলে দিয়ে চলে আসলাম। তো এখন একটু চান করবো, কাপড়গুলো ধোবো, চান করে নেবো শুধু, তারপরে মা রান্না করছে, খাবো। তো আমি উঠলামই 9টার দিকে, মাম্মামকেও 9টার দিকে উঠালাম ঘুম থেকে, মানে 9টার দিকে। তো 9টার দিকে উঠলাম, মাম্মামকে উঠালাম, তারপরে মাম্মামকে শুধু রেডি রেডি করে খাওয়াই দাওয়াই পাঠালাম। তারপরে এখন আমি একটু চান করবো, চান করে তারপরে খাবো, খাই তারপরে আবার কী করবো বুঝতে পারছি না, আবার শুয়ে থাকবো, তারপরে মাম্মামকে আনতে যাবো। তো চলো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, কাজ নাই, কর্ম নাই, কোনো কিছু নাই, তো কি করব, ঘুরে বেড়াচ্ছি। তো মাকে বললাম দাও তাহলে মিক্সচারে মশলাটাই বেটে দিচ্ছি, তো মশলাটাই বেটে দিচ্ছি। তো মা আবার এদিক থেকে আসতেছে, দাঁড়ায় 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 আছে, দেখে আছে, বলছে মা কিন্তু দেখেনি যে ক্যামেরা দিয়ে রাখছি আমি। তো আমি চুপচুপ করে রেখে দিচ্ছি, মা তো বুঝতে টুঝতেও পারে না। তো তো দেখো চান টান করে নিলাম, চান টান করে এখন এখানে ক্রিম ট্রিম মাখতেছি। তো তোমরা তো জানো বৃহস্পতিবার করে আমি হচ্ছে শাড়ি পরি, আলতা পরি, তারপরে এটা পরিনি, তো বাড়িতেই আছি, দেরিও সকাল সকাল চান করি, তো এখন দেরি করেও চান করলাম আজকে। এমনি অন্যান্য দিন সকালেই চান করি, তো আজকে দেরি করে চান করতেছি। তো তোমাদের সাথে কি শেয়ার করব বুঝে উঠতে পারছি না, তো আবার যখন বাড়ি যাব তখন আবার সব কিছু শেয়ার করব। তো এই যে বন্ধুরা, চান হয়ে গেল, আর এখন মাম্মাম স্কুল থেকে আসেনি, মাম্মামের বাবা নিয়ে আসবে। আর চুটকি স্কুল থেকে চলে আসছে, চুটকি এই যে BTS এর ভিডিও দেখতেছে আর খাওয়া দাওয়া করতেছে। ওকে এখনো খাবার দেয়, নিজের হাতে খেতে পারে না। তো মাম্মাম এখনো আসেনি, মাম্মাম মনে হয় চলে আসবে। তো চলো আবার পরে আসি। তো মনটাও আজকে একটু খারাপ খারাপ আছে। তো একটা ভিডিও আপলোড করছি, তো নো সার্চিং বলছে, হ্যাঁ, তো তার জন্য একটু মনটা খারাপ খারাপ। তো দেখি কি হয়, আপলোড তো নিল না, তো আবার পরে শেয়ার করছি। দৌড়াবা পুরা হাই স্কুল মাঠটা, আমরা তো প্রতিদিন দৌড়াই, আমাদের হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, আবার চলে এলাম। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, শুয়েছিলাম। তো একটা ভিডিও আপলোড করছি, তো ওটা হচ্ছে না, আর একটু কিছু সমস্যা দেখাচ্ছে, তার জন্য মনটা একটু ভালো না। আর খাওয়া দাওয়া রান্না করছিল মা, হচ্ছে কাঁঠালের তরকারি, ডাঁঠা, আলু আর কী কী দিয়ে একটা তরকারি, ডাল আর কী করছিল, পটল ভাজা, আর হচ্ছে ডিম শাক হয় সেটার একটা বড়া, বেগুন ভাজা, তো ওটাই করছিল। আর মাম্মাম এখানটা বসে বসে আম খাচ্ছে, আর চুটকি আছে, চুটকি আছে, চুটকি স্যার আসবে পড়াতে। তো ভাবছিলাম তো যাব বাড়ি কালকে, তো কালকে তো গেলাম না, আজকে তো বৃহস্পতিবার গেলাম না, দেখি কালকে শুক্রবার যদি যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব।
আর কি বলবো তোমাদেরকে, কিছু বলতে পাচ্ছি না। কেন? তো আবহাওয়াটা দেখো কি ঠান্ডা ঠান্ডা, বেশি গরম না। এখন কি বলবেই না, এখন বিকাল হইলো। হ্যাঁ, যখন ওই বাড়িতে থাকি এত গরম গরম, তখন বৃষ্টি হবে না, আবহাওয়াটা ঠান্ডা হবে না। এখন যেখানটা গরম নয় তো এখানটায় আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা আছে। আর মাথায় তো তেল দিছি, শ্যাম্পু করিনি, কালকে করব। আমার তেল তো, তেল কালকে রাত্রেবেলায় দিছি, ঠান্ডার বেশি নেই। দেখো কি ঠান্ডা, মনে হচ্ছে সোয়েটার বের করতে হবে, সেরকমই লাগছে। আর ছুটকি গেছে কলপারে চান করতে, নিজে নিজে হাত কেটে দিয়ে চলে আসছে। এই যে এত বড় হাতটা কাটছে, এখন মানে বুঝা যাচ্ছে না তখন কত রক্ত বেরোচ্ছিল, অবশ্যই মানে বোঝা যাচ্ছে না। তো বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে না, তখন বোঝা গেছিল, অনেকগুলো রক্ত বেরোচ্ছিল। আর পুরো ঠান্ডা আছে, মনে হয় সোয়েটার বের করতে হবে। তো চলো ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। চা বানাবো, এখন এখানে এসে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, যে চা তো আমরা খাই না, সেখানটা হচ্ছে গিয়ে চা খেতে হবে মনে হয়। তো চলো ঠিক আছে, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, মামামকে কি পড়াইছি। এ হে, দেখো বন্ধুরা, দুপুরের, দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়লাম, চা আর বিস্কুট, বিস্কুটগুলো ভাঙা ভাঙা। তো মাম্মা মেজে, তো মাম্মামকে তো চা দিই না, তো এখানটায় দিচ্ছি একটু লাল চা, আদা লং গোলমরিচ দিয়ে বানাইছি। আর এখানটায় মা আছে আর দিদি নাই। মাম্মা আর আমি একটু আগে ডান্স করছিলাম, চা আসছে বলে আমরা খাতে খাতে চলে আসলাম। তো দিদি নেই বাড়িতে, একটু কাজে গেছে, দিদির জন্য চা রেখে দিচ্ছি, আর এখন আমরা চা খাবো। তো চলো ঠিক আছে, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, এখন বাজে রাত 10টা। তো মনটা কেন জানি একটু কেমন কেমন করতেছে। তো দিনের যে রান্না ছিল সেগুলোই আছে, গরম করে মা আমাকে দিলো,